नमस्कार बंधुरा, बाबलीर कुकिंग चैनल थेके जानाच्छी आपनादेर स्वागतम। आपनारा केमन आछेन? आशा करी ईश्वरेर कृपाय आपनारा सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आमि आजके आमार लांचेर थाली निये आबार उपस्थित होयेछि आपनादेर काछे। प्रथमेई आमि एखाने गरम गरम भात निये निएछि এবং তার সাথে আমি কী কী নিয়েছি তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকে মেনুতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে মুগ এবং অড়র ডালের মিক্স ডাল। এখানে আমি মুগ আর অড়র ডালটাকে আগে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে ফোড়ন হিসাবে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এগুলো দিয়েই আমি আজকে ফোড়ন দিয়েছি এবং ঘি এর সাথে। এই ফোড়নটা দিলে পরে মুগ এবং ডালের টেস্ট আরও বেড়ে যায় এবং ঘি তো অবশ্যই মুগ ডালের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। এরকমভাবে আপনারা যে কোনো পুজো পার্বণ বা কোনো নিরামিষ দিনে এইরকম ডাল বানিয়ে দেখবেন, খুব ভাল লাগে খেতে। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি আজকে পালং শাক। যেহেতু এখন উইন্টার সিজনে তো পালং শাক তো এটা একটা স্পেশালি ডিশ, এবং আমি সেইটাই আজকে বানিয়ে নিয়েছি। পালং শাক আমি এখানে নর্মালি নিরামিষভাবেই বানিয়েছি। আজকে আমি পেঁয়াজ টিয়াজ দিইনি, শিম তেল, এর মধ্যে বেগুন আর মটরশুঁটি দিয়েছিলাম এবং আলু দিয়েছি, এবং এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। একদম সিম্পলভাবে পালং শাকটাকে বানিয়েছি, যেহেতু আজকে আমাদের পুরোপুরি নিরামিষ ডিশ। কোনো আদা রসুন, আদা তো আমি ইউজ করা যায় কিন্তু রসুন আর পেঁয়াজ একদমই ইউজ করা যায় না, তাই আমি এইভাবেই আজকে বানিয়ে নিয়েছি। আপনারাও কোনো নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগে খেতে। এবং তার সাথে আমি নিয়ে নিয়েছি বেগুনি। আমি এটা অনেকটা বড়ই বেগুনটা ছিল, এই জন্য আমি বেগুনটাকে হাফ করে নিয়েছি, এতে ভাজতে সুবিধা হয়। আর বেগুনিতে সবাই জানেন এটা নর্মালি যেরকম বেসনটাকে নিয়ে, বেসনের মধ্যে সব রকমের গুঁড়ো মশলা যেমন ধনে, জিরে, লঙ্কা, হলুদ এবং নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এবং একটুখানি গরম তেল দিয়ে দিলে বেসনের মধ্যে এই বেগুনিটা কিন্তু ভালো হয়। ফেটিয়ে ভালো করে বেসন দিয়ে ডুবিয়ে যেরকম পাতলা করে কোট দিয়ে বেগুনিটাকে আমি ভেজে নিয়েছি গরম গরম তেলে। এরকমভাবে বেগুনি খেয়ে দেখলে খুব ভালো লাগে। অনেকে আবার বেসনের মধ্যে চালের গুঁড়োও দেয়, ওতে একটু মানে কড়া ধরনের হয়, মুচমুচে ধরনের হয়, কিন্তু আমি আজকে নর্মালি চালের গুঁড়ো ছাড়াই বানিয়েছি। এবং আজকে আমার পাতে তার সঙ্গে নিয়ে নিয়েছি পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা যেরকম গোল গোল যে পাঁপড়গুলো, সেগুলোকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম, টুকরো টুকরো করে নিয়েছিলাম, দিয়ে সেই তার সাথে আমি পাঁপড় ভাজাটা ভেজে নিয়েছি। এবং আজকে আমি আর একটা নতুন ধরনের পাঁপড় নিয়েছি, সেটা হলো সাবুদানারই পাঁপড়, কিন্তু চালের মতো হয় দেখতে, একদম পুরো লাগে বাসমতি চালের মতো। সেটাকে আমি পাঁপড়ের মতো করে ভাজা হয় এটা, এবং খেতে পুরো খুবই সুন্দর লাগে, যেন মনে হয় লম্বা লম্বা চালের মতো খাচ্ছি এটা। এই ধরনের হয়তো পাঁপড় আপনারা খেয়েছেন কিনা জানি না, কিন্তু আমাদের এখানে পাওয়া যায়, তাই আমি সেটা আজকে বানিয়েছি। আজকে আমার নিরামিষ থালাতে আমি এইরকম জিনিস এইসবই নিয়েছি, কারণ আজকে পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ আমাদের ঘরে রান্না হয়, তার জন্য পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়াই একদম পুরোপুরি নিরামিষ থালি আজকে আমার লাঞ্চের থালিতে রয়েছে। আপনারাও যদি এরকম হয় তাহলে আপনারাও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমার রেসিপি থালা লাঞ্চের থালি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন থালি আর রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আমার লাঞ্চের থালি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য টাটা।